এলাকায় আছেন সহকর্মী হেফাজত সবুজ, বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। আসলে আমরা এখান থেকে যে বিষয়গুলো আমরা জানতে পাচ্ছি যে লংগদু উপজেলা দুর্গম ছোট কাটুলি এলাকাতে গতকাল রাত 9টা বা তার পরবর্তী সময়ে এখানকার যে আঞ্চলিক রাজনৈতিক দলগুলো আছে, এই আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফ এবং জেএসএস এর মধ্যে বন্দুকযুদ্ধ সংঘটিত হয়। এই ঘটনাটা এত দুর্গম হওয়ার কারণে আসলে সেখান থেকে সঠিকভাবে তথ্য উপাত্তগুলো পাওয়া অনেকটা কষ্টকর, এবং আমরা যতটুকু বিভিন্ন সোর্সের মাধ্যমে জানতে পেরেছি যে সেখানে 6 জন নিহত হওয়ার কথা আমরা জানতে পেরেছি এবং 3 জন আহত এবং 2টি অস্ত্র উদ্ধারের বিষয় আমরা জানতে পেরেছি। কিন্তু প্রশাসন পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে ওনারা আসলে এই বিষয়গুলো খুব অবজার্ভ করছেন এবং সেই জায়গায় ঘটনাস্থলের দিকে ওনারা যাবার চেষ্টা করছেন। ঘটনাস্থল অত্যন্ত দুর্গম এবং সেখানে মোবাইল নেটওয়ার্ক নেই, যার কারণে যে এখান থেকে রেস্কিউ টিম যেটা আসলে যাত্রা করেছে ওই এলাকায় সেটা আদৌ সেটা ঘটনাস্থলে গিয়ে কী করেছেন বা পৌঁছেতে পেরেছেন কিনা বা কী অবস্থা সেটা আসলে না আসা পর্যন্ত সেই বিস্তারিত তথ্যগুলো আমরা জানতে পারব না। আমরা আমরা যে বিষয়টি আমরা আরেকটু এখানে জানিয়ে রাখি যে পার্বত্য এলাকা আসলে দুর্গম হবার কারণে এখানে এই ধরনের অনেক ঘটনাই আসলে হরহামেশাই ঘটে, যে ঘটনাগুলো আসলে কোনো ধরনের কুলকিরানা বা করা সম্ভব হয় না। আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি যে এর আগে এখানকার এরকম আঞ্চলিক দলগুলোর মধ্যে বিভিন্ন ধরনের বন্দুকযুদ্ধ সংঘটিত হয়েছে, সেই বন্দুকযুদ্ধে আসলে সেখান থেকে তাদের যে মৃতদেহ সেই মৃতদেহগুলো আসলে অনেক সময় উদ্ধার করা সম্ভব হয়নি বা পাও ঘটনাস্থলে পুলিশ গিয়ে সেই মৃতদেহগুলিও পায়নি। এই ধরনের মানে কার্যকলাপগুলো এখানে রয়েছে যে কৌশলে এখানে তারা এই ধরনের অভিযানগুলো পরিচালনা করে ডেড বডি লুকিয়ে ফেলে এই ধরনের একটি বিষয় আমরা তাদের মধ্যে দেখতে পেয়েছি। সব মিলিয়ে আমরা যদি বলি তাহলে এলাকার পরিস্থিতির কথা যদি বলি, কারণ এগুলি অনেক দুর্গমে হওয়ার কারণে লংগদু উপজেলা বারাং মাটি সদরে এর কোনো প্রভাব পড়েনি, জীবনযাত্রা খুব স্বাভাবিক আছে, আইনশৃঙ্খলা শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে বলে পুলিশ আমাদেরকে জানিয়েছে। তো মোটামুটি রাঙামাটিতে যে গতকাল রাতে দুর্গম পাহাড়ে যে বন্দুকযুদ্ধ হয়েছিল দুটি আঞ্চলিক দলের মধ্যে, এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি ছিলাম রাঙামাটি সদর এলাকায়।